আসল লোক যারা রয়েছে, এখনো পৃথিবীতে অনেক মানুষকে আমি জানি যারা দেখিয়ে দিচ্ছে কিন্তু নাম নিচ্ছে না। পাপ যদিও করো তো সেটা দিনের আলোতে করো, যেন সবাই দেখতে পায়। দেখুন, বহুত মানুষ চেষ্টা করে যে আমরা কি করে ভগবানকে দেখে নিতে পারবো, কি কাজ করতে পারি যাতে ভগবানের সাথে আমাদের সাক্ষাৎকার হয়ে যাক, যেন আমি ভগবানকে ভালো করে বুঝে যেতে পারি, ভগবান কেমন দেখতে, কি রকম রয়েছেন, কি রকমের কৃপা করেন। আর ভগবান যদি দেখে নিলাম তারপরে কি করব, তারপরে কি জীবন সফল হয়ে গেল, তারপরে কিছু নিয়ম আছে সেগুলোকেও মেনে চলতে হয় পৃথিবীতে। বাবা লোকনাথের কৃপাতে কিছু এরকম ইম্পর্টেন্ট জিনিস বলবো যেগুলো আপনাকে মনে রাখতে হবে যদি আপনি চান যে ভগবানের সত্যি সাক্ষাৎকার দর্শন পাবেন এই জীবনে। বড় দুর্লভ, কিন্তু পাওয়া যেতে পারে। একটা নিজের অভিজ্ঞতার থেকে আপনাকে বলি যে জীবনে একটা নিয়মকে ফলো করুন, হাজারটা নিয়ম নিয়ে চলতে পারবেন না। যে একটা নিয়মকে ফলো করে তার কাছে খুব শীঘ্রই ভগবানের কৃপা হয়, ভগবানের দর্শন লাভ হয়। আর সেটার জন্য তোমাকে করতে কি হবে, আমি যে নিয়মটা ফলো করি, পাপ যদিও করো তো সেটা দিনের আলোতে করো, পাপ যদিও করো তো সেটা দিনের আলোতে করো, যেন সবাই দেখতে পায়। আর পুণ্য যদি করো তো লুকিয়ে করো। পুণ্যকে করার সময় কখনো তুমি এরকম অনুভব আনো না যে আমি এটা করলাম, এটা চারটে মানুষকে জানা দরকার। পাপ যখন করবে তখন এটা সুনিশ্চিত করো যেন চারটে মানুষ জানে, এটা আমার জীবনের ফিলোসফি, এটাকে নিয়ে আমি চলি, আর এটাকে নিয়ে ভগবানের দর্শনও পেয়েছি। এবারে আপনি বলবেন যে ভগবানের দর্শন পেয়েছেন তাহলে অন্যান্য মানুষের মতন যারা অনেক পপুলার হয়ে গেছে তাদের মতন আপনার কেন অবস্থা এখনও হচ্ছে না, আপনি কেন সেই রকম ভগবানের কথা আমাদের তক্ষ পৌঁছে দিচ্ছেন না? দেখুন, এখন ভগবানের দর্শন পাওয়াটা আগেকার সময়ে সেই যেমন নারদজি ছিলেন না সেই রকম হয়ে গেছে। কেন? কারণ দেখুন, ভগবান নারায়ণ, দেবাদিদেব, মহাদেব যারা যারা রয়েছেন তাদের কাছে সব সময় নারদজি যিনি ছিলেন তার পুরো অ্যাক্সেস ছিল। নারদজি ভগবানকে দেখেছেন এবং সমস্ত ত্রিদেবের মধ্যে সবাই, নারায়ণ তো বলতেই হবে না, নারায়ণ নারায়ণ করে যে জীবনটা সবসময় ওইটাই করতেন, তো এখনও করছেন। তো তিনি কি করতেন যে এত সুন্দর করে তাদের সাথে বানিয়ে রেখেছিলেন নিজের, যে পৃথিবীতে মত্ত লোকে যদি কেউ নারায়ণের বড় ভক্ত হচ্ছেও তো তাকে দুটো ভুল দেখিয়ে বলতেন, তোর এটা ভালো হচ্ছে না, তোকে এটা ঠিক করতে হবে। ভগবানদের, ত্রিদেবের, ভগবান নারায়ণের, মহাদেবের, ব্রহ্মদেবের সব থেকে বড় শক্তির এবং সমাচার খবর পাঠানোর যে ওয়ে ছিল সেটা নারদজি ছিলেন, আপনারাও জানেন। তো নারদজির অবস্থাতে যদি পৌঁছে গেলেন তাহলে একটা সময়ে নারদজিরও অহংকার হয়ে গেছিল যে আমি করিয়ে দিতে পারবো, আমি তোর জীবন বদলে দিতে পারবো, আমি তোর এটা করে দিতে পারবো, আমি তোকে সেটা দেখিয়ে দিতে পারবো, আমি কোনো জিনিসটা করেছি তা বলেই আমি সবাইকে করিয়ে দিতে পারবো, এই অহংকার না থাকুক। তার জন্যই আপনাকে কখনো অনেক বেশি বড় বল হতে নেই, আপনাকে অনেক বেশি কিছু বলতে নেই। যে মানুষ পথে চলবে আমার পথে চলুক, যে মানুষ আমার পথে চলছে সে দর্শন পাবে, আর তাকেও স্বীকৃতিভাবে বলার দরকার নেই যে আমার খুব ভালো হলো, উপকার হলো, আমি দেখতে পেলাম, আপনার জন্য দেখতে পেলাম। আসল লোক যারা রয়েছে, এখনও পৃথিবীতে অনেক মানুষকে আমি জানি যারা দেখিয়ে দিচ্ছে কিন্তু নাম নিচ্ছে না, যাদের মন এতটাই সরল, অহংকারের থেকে এতই নিচে, আমরা তো তাও অহংকারী রয়েছি, আমরা তো তাও ভিউয়ারশিপ, ভিউজের জন্য একটু আধটু এরকম কথা লিখে দিই যে আপনারা এসে দেখুন, বুঝতে পারছেন? তো তাও এরকমও মানুষ আছে যারা এই লাইনে নেই, যারা কপিরাইটের ব্যাপারে আসছেই না। আমরা যদি কোনো একটা ভিডিওকে অন্য মানুষের কাট করে আমাদের ইউটিউব চ্যানেলে লাগিয়ে দিই তাহলে আমাদের কপিরাইট চলে আসবে, আসবে কি না? ঠিক সেই রকমই নারদজি ভাবতেন যে ভগবানের সম্পূর্ণ অ্যাক্সেস আমার কাছে রয়েছে এবং আমার কোনো অংশ, আমার ভগবানের কোনো কথা অন্য মানুষ যদি বলে তো প্রথমে আমার পারমিশন নিতে হবে। তো এই রকমের অবস্থার থেকে বেঁচে থাকুন, ভগবানের দর্শন হয়ে যাওয়ার পর মনকে আরও সরল, আরও নিচে করে নেবেন, আরও নিচে, বলবে নিচে গেলে কি উপরে যাওয়া যায়, নিচে গেলেই উপরে যাওয়া যায়, অহংকার যত নিচে যাবে আপনিও তত উপরে উঠবেন। আমি এরকমই ভিডিও করি যেগুলো জীবনে কাজে লাগবে। যদি ভালো লেগেছে তো অবশ্যই চ্যানেলকে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আপনার একটা সাবস্ক্রিপশন যেটা আপনি ভাবছেন আজ নয় কাল নয় দুটো ভিডিও দেখে নিই তারপর করব, আমার জন্য সেটা অনেক বেশি দরকারি। তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে, লোকনাথ বাবা ইউটিউব চ্যানেলে। আমি ছিলাম বিপ্লব আপনাদের সঙ্গে।